করে দিলাম। পরে কি হয়েছে, কি সমস্যা, কি হয়েছে? সমস্যা গেছিলাম, পরে দুই মাসের স্যালারি দেখি, এক মাসের স্যালারি দেয়া দিয়েছে আমার বাংলাদেশ সবাই। তো আপনাকে বাংলাদেশে পাঠাই দিয়েছে? কেন বাংলাদেশে পাঠাইছি কেন বলেন তো? বাংলাদেশে কোনো মাইরা দিয়ে আমার পাঠাই দিয়েছে, এটা সারা ফিজ দিয়ে আমার ব্যাংক নাই, পুরো শরীরে চুলো ধরি টাইনে আমার ম্যাডামে মাইরা ফিরতে আমার রাস্তা। কোন দেশে গেছিলেন? দাম্মাম। কত টাকা খরচ করে গেছিলেন? সোহেনা বেগম গ্রামের বাড়ি সুনামগঞ্জে, রয়েছে পাঁচটি সন্তান, আর সেই পাঁচটি সন্তান রেখে পরিবারের হাল ধরার জন্য গিয়েছিলেন সৌদি আরবের দাম্মামে। কিন্তু সেখানে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন কি পরিমাণে, সেটা নিশ্চয়ই সোহেনা বেগমের এই চোখের পানি দেখলেই, নীরবে যে পানি ঝরে পড়ে সেটি দেখলে বোঝাই যায় কতটা নির্যাতন এবং শারীরিকভাবে এবং মানসিকভাবে হয়রানির শিকার হয়েছেন এই প্রবাস ফেরত নারী। আজ আমরা এই প্রবাস ফেরত নারীর গল্প শোনাব আপনাদের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ানের কাছে অভিযোগ জানাচ্ছিলেন এই প্রবাস ফেরত নারী। গিয়েছিলেন পরিবারের হাল ধরতে, কিন্তু সর্বশেষ শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়ে এবং বেতন না দিয়ে বিমানে তুলে দেওয়া হয়েছে এই প্রবাস ফেরত নারীকে। চলুন শুনে আসি এই প্রবাস ফেরত নারীর জীবনের কিছু করুণ কথা, যে কথাগুলো হয়তো আপনাদের সবারই জানা প্রয়োজন, অন্তত যারা বিদেশে নারী কর্মী হিসেবে কাজ করতে যেতে চান। খরচ হয়েছিল কত টাকা আপনার? আমারা দিছে সারা স্যালারি। হুম, আমারা দিছে সারা বিমানের ভাড়া দিও গুণ দিছে, মানে দাম্মাম থেকে পাঠাই দিছেন। কত মাস আগে গেছিলেন আপনি? আমি গেছিলাম মাঘ মাসে, মানে কয় মাস হবে? তিন আড়াই মাস হচ্ছে। আড়াই মাস পড়ছে। ওইখানে যে কি কাজ করতেন? এখানে তো জহরতাম, দেখবাসন ক্লিন করতাম, পুলিশ দরগর্দার মুছতাম, তোমার এই প্রবাস ফেরত নারীর যে সামগ্রী ছিল সৌদি আরবের দাম্মামে, তার সবকিছুই কেড়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র একটি বিমানের টিকিট হাতে ধরিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর গ্রামের বাড়ি সুনামগঞ্জে যাওয়ার মতো টাকা পর্যন্ত ছিল না এই প্রবাস ফেরত নারীর কাছে। আপনাকে মাসে কত টাকা বেতন দেওয়ার কথা বলছিল? ১০০০ আমাদের সালানো হয়েছিল। ওর বাংলাদেশি টাকা কত টাকা হয়? বাংলাদেশে ওই ১৯,০০০ বলি। ১৯,০০০ টাকা বেতন বাংলাদেশে? ২৬,৩০০ টাকা। তো আপনি মানে বিদেশে যাওয়ার আগে দেশে কোনো কাজ টাজ করতেন না? কৃষি কাজ করতাম। কৃষি কাজ করতেন। আপনার গ্রামের বাড়িতে কে কে আছে? আমার বাচ্চা পাঁচটা। পাঁচটা বাচ্চা? তো এগুলো রেখে গেছিলেন? হ্যাঁ, এগুলো রেখে গেছিলেন আর কি বিদেশে। আপনি যে আসছেন দেশে, আপনার পরিবারের কেউ জানে না? কত টাকা খরচ করে বিদেশে গেছিলেন? তারা নিচে সরকারি মাধ্যমে। ও, সরকারি মাধ্যমে গেছিলেন? কোন টাকা পয়সা খরচ করে লাগে নাই? না, মানে আপনি কি চাচ্ছেন একটু বলেন তো। এখন তো ধর কোনো হচ্ছে না, আমার তো বাংলা, আমার বাচ্চা হচ্ছে রুহান, আমি যেতে চাই। আপনার কোনো টাকা পয়সা রয়েছে? কিচ্ছু দেয়নি, বেতন টেতন কিচ্ছু দেয়নি? আমার এটা কোনো দিছে না, আমার খালি বিমানের ভাড়াটা দিয়ে আমার দিছে। শুধু বিমানের ভাড়া দিয়ে আপনার ভাড়া দিছে? ১ টাকাও দেয়নি? না, আমি দাম মামাসলাম। খুব নির্যাতন করত আপনার? আমার উপরে নির্যাতন হয়ে দিছে বাংলাদেশ, আমার হাতাইয়া ও মক্তব নিয়ে মক্তব, আমার নিয়ে মোবাইল ভাঙছে, বেগু বকল তোমার খাইতে আনছে ম্যাডামে, মক্তব নিয়ে আমার বেগু খাইতে আমার মোবাইল মোবাইল ভাঙিয়ে আনছে, ভাঙিয়ে আইছে ম্যাডাম, মারধর করত। প্রতিনিয়ত যে সমস্ত বাংলাদেশ থেকে নারীরা কর্মী হিসেবে বিদেশে যাচ্ছেন, তারা কোনো না কোনোভাবে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। তবে কতজন প্রবাস ফেরত নারী সেই নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য
প্রতিকার পাচ্ছেন কিংবা বিদেশে নিজের শরীরের খাম ফেলে যে টাকা পাওয়ার কথা সেটা কতটুকু তার প্রাপ্যতা পাচ্ছেন। তাই বিদেশে নারীকর্মী হিসেবে যাওয়ার আগে অন্তত 100 বার চিন্তাভাবনা করুন।